গিয়ে ওদের জ্বালিয়ে ওদের দোকানে চা বানিয়ে খেতাম। আমি ভীষণই ভালোবাসি, কারণ অ্যাজ এ তালে আই এম মোর লাইক বিচ্ছু দেন বাচ্চু। আমি যদি বাচ্চু না হয়ে যদি বিচ্ছুর ক্যারেক্টারটা করতে তাহলে কিরকম লাগতো? আমরা যখন অডিশন দিতে গেছিলাম তখন আমাকে বিচ্ছু করার কোনো কথা হয়নি, কিন্তু বিচ্ছু অ্যাকচুয়ালি বাচ্চুর জন্যই গেছিল, মানে বাচ্চু ক্যারেক্টারটার জন্য। তো তখন ডেফিনেটলি আমরা তো একদমই অ্যামেচার, আমরা ভীষণই নতুন, মানে শ্রীতমাদাও অনেক এক্সপিরিয়েন্স, আমার প্রথম কাজ ছিল পাণ্ডবপুরে প্রথম অডিশন। তো সেখানে ডেফিনেটলি চ্যানেল কর্তৃপক্ষ বা আমাদের প্রোডাকশন হাউসের সবাই ভেবে চিন্তেই ডিসিশনটা নিয়েছিল যে আমাকে বাচ্চুতে মানাবে, ওকে বিচ্ছুতে মানাবে। তো আমি আর এটা নিয়ে কখনো সেকেন্ড থট দিইনি যে আমাকে বিচ্ছু হলে কেমন লাগতো, কিন্তু ডেফিনেটলি আমাকে যদি রিয়েল লাইফে জিজ্ঞেস করা হয় তাহলে আই এম মোর লাইক বিচ্ছু দেন বাচ্চু। মানে ওই বলবাইন্ডি বলি দুষ্টুমি, হ্যাঁ সীতা বা অনেক শান্ত আমার কম্পারিজনে, মানে খুবই শান্ত, একদম শান্ত থাকে, কম কথা বলে, কিন্তু আমি ঠিক উল্টো, বেশি কথা বলি, সারাদিন বক বক করছি, সারাদিনই কিছু না কিছু কাউকে না কাউকে জ্বালাচ্ছি। ইভেন কি আমাদের নারায়ণী স্টুডিওর বাইরে একটা দোকান ছিল, তরুণরা দোকান, চা পাওয়া যেত, একদমই ছোট একটা দোকান। আমি কি ব্রেক টাইম পেলে ওখানে গিয়ে ওদের জ্বালিয়ে ওদের দোকানে চা বানিয়ে খেতাম। তো আমার কারনামা গুলো ওয়াজ মোর লাইক বিচ্ছু দেন বাচ্চু। আচ্ছা, এই জন্য কি সবাই বলতো যে অনুমিতা চায়ের দোকানে যাচ্ছে কার সাথে, এরকম স্পেশাল একটা কোনো ট্যাগলাইন হয়ে গেছিল? আমার চা খাওয়া নিয়ে এরকম একটা গল্প তৈরি হয়ে গেছিল যে বাচ্চু এখন কার সাথে চা খেতে যাবে। আর টু আনসার ইয়োর কোয়েশ্চেন, যেটা তুমি বললে যে বাচ্চু যদি বিচ্ছু হতো, মানে আমি যদি বিচ্ছু পার্টনার করতাম, আমার মনে হয় শ্রীতমাস যেন গ্রেট জব ক্যারিং আউট বিচ্ছু, তো আমার মনে হয় না যে আমি ওটা করতে পারবো বা আমার ওটা কর মানে ভাবা উচিত এরকম কিছু। বীথিকা পাল জিজ্ঞেস করেছে, তুমি রবদাকে কতটা ভালোবাসো, আর স্লিপিং নাকি ইটিং, আর বীথিকার নামটা যদি প্লিজ নাও। স্লিপিং নাকি ইটিং, এই কোয়েশ্চেনটা আমার কাছে ভীষণই একটা মানে কি বলবো একটা পেনে ফেলে দিয়েছো আমাকে, কারণ এই দুটোর মধ্যে আই ক্যান বেয়ারলি চুজ। কিন্তু আমাকে যদি পার্টিং আর স্লিপিং এর মধ্যে অপশন দিতে, আই উড হ্যাভ ডেফিনেটলি গন ফর স্লিপিং। সো আই নিড বোথ, আই স্যাক্রিফাইস এনিওয়ান। আর রবদার কথা যদি বলি তাহলে রবদা ইজ এন অ্যামেজিং অ্যাক্টর, ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর উই অল লাভ হিম, আমাদের কাস্ট মেম্বার আর ডেফিনেটলি আমি ভীষণই ভালোবাসি, কারণ অ্যাজ অ্যান অ্যাক্টর বলো বা অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স একটা যে আমার থেকে অনেক সিনিয়র, আমাকে প্রচুর হেল্প করেছে, মানে নট অনলি রবদা, আমাদের পুরো কাস্ট মেম্বার, আমাদের পুরো ক্রু মেম্বার আমাকে ভীষণ হেল্প করেছে, বিকজ আই ওয়াজ ভেরি নিউ অ্যাট দ্যাট জব, আই এম স্টিল নিউ। তো আমার ভীষণ প্রবলেম হতো, ইভেন কি প্রোনাউন্সিয়েশনেরও প্রবলেম হতো। তো আমাদের ডিরেক্টর বলেছিল অ কথা এগুলো সব বলতে, তো আমি যখন বলতাম আমার সাথে রবদাও চিল্লে চিল্লে বলতো। তো হি ইজ অ্যান অ্যামেজিং পারসন এন্ড অ্যান অ্যামেজিং অ্যাক্টর। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.